হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো ভালো আছো এবং বাসায় আছো। তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি অনুশীলন ইউটিউব চ্যানেলে। তো আমাদের চ্যানেলে যে গণিত, বিজ্ঞান এবং ইংরেজি ক্লাস দেওয়া হচ্ছে, তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। তো আজকে আমরা যে ক্লাসটা উপভোগ করব সেটা হচ্ছে সাধারণ গণিতের নবম এবং দশম শ্রেণী, অর্থাৎ ধারা অধ্যায় 13 এবং পর্ব 2-এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো, আজকে যে গাণিতিক সমস্যাটা সমাধান করবো সেটা হচ্ছে একটি গুণিত ধারার অঙ্ক। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি গুণিত ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে হবে। তাহলে এই ধারাটি নির্ণয় করতে গেলে প্রথম পদ এবং সাধারণ অনুপাত এই দুইটার মান বের করতে হবে, তারপর আমরা তৃতীয় পদ নির্ণয় করতে পারবো। তো এবার চলে যাচ্ছি আমরা প্রথম পদ ধরে নিই এ। যেহেতু প্রথম পদ সাধারণ অনুপাত কোনোটি দেওয়া নাই, তা আমরা ধরে নিলাম প্রথম পদ এ সাধারণ অনুপাত আর। তো ঠিক আছে, আমরা প্রথম পদ ধরলাম এ সাধারণ অনুপাত আর। তাহলে যেহেতু এখানে দেওয়া আছে পঞ্চম পদ, তাহলে আমরা জানি গুণিত ধারার এনতম পদ হচ্ছে এ আর টু দি পর এন মাইনাস ওয়ান। এনতম পদ হচ্ছে এ আর টু দি পর এন, এ আর টু দি পর এন মাইনাস ওয়ান। তাহলে এখানে পঞ্চম পদ কত হবে? পঞ্চম পদ হচ্ছে এ আর টু দি পর 5 মাইনাস ওয়ান ইকুয়াল এ আর টু দি পর 4, এবং দশম পদ হচ্ছে এ আর টু দি পর 10 মাইনাস ওয়ান ইকুয়াল এ আর টু দি পর 9। তো শর্ত মতে আমরা লিখতে পারি, দেখো যেহেতু এখানে পঞ্চম পদ পেয়েছি এ আর টু দি পর 4, এটার মান অলরেডি আমার এখানে দেওয়া আছে কত, 2√3/9। তাহলে আমরা লিখতে পারি এ আর টু দি পর 4 ইকুয়াল 2√3/9, এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার দশম পদ বলা হয়েছে 8√2/11 81, তা এখানে কিন্তু দশম পদ আমরা বের করেছি এ আর টু দি পর 9। তাহলে আমরা এখানে লিখতে পারি এ আর টু দি পর 9 ইকুয়াল 8√2/81, এটা 2 নম্বর সমীকরণ। এবার যদি আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে পাই, তাহলে আমরা এখানে পাচ্ছি এ আর টু দি পর 9/4 ইকুয়াল 8√2/81/2√3/9। এটাকে একটু আমরা সরল করবো, দেখো এখানে এ এবং এ কেটে দেবো, আর আর টু দি পর 9 থেকে আর টু দি পর 4 বাদ দিলে আমরা পাই কত, একটু খেয়াল করো, আর টু দি পর 5 পাবো। অর্থাৎ এ কাটা গেল, আর টু দি পর 9 থেকে 4 বাদ দিলে আর টু দি পর 5, আর এখানে আমরা একটু ভাগটাকে গুণ করে দিয়ে 8√2/81 গুণন 9/2√3। এবার এখানে একটু কাটাকাটি করবো, দেখো 9 দিয়ে 81কে কাটলে 9 রং 81, আর এখানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে এখানে আমরা উপরে পাচ্ছি 4√2/9√3। তো এখানে একটু আমরা কী করবো, এই 2কে 4কে ভেঙে 2 গুণন 2, আর 9কে ভেঙে 3 গুণন 3, এবং এখানে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা পাচ্ছি 4√2। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে লেখা যায় √2/5, আর 9√3কে ভেঙে আমরা লিখতে পারি √3/5। তাহলে আমরা পুরোটার উপরে একবারে কী দিতে পারি, 5 দিতে পারি। উভয়পাশ থেকে যদি আর এর উপরে 5 আছে, এপাশেও পাওয়ার 5 আছে, উভয়পাশে পাওয়ার যেহেতু একই, সুতরাং আমরা উভয়পাশের পাওয়ার বাদ দিয়ে দেবো, তাহলে আর ইকুয়াল √2/√3। তাহলে আমরা কী পেলাম, আর এর মান পেলাম √3/√2/√3। ঠিক আছে, তো আর এর মান যখন আমরা পেয়ে গেছি তখন আমরা বের করবো 1 নম্বর সমীকরণে। যেখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর সমীকরণে আমরা যদি আর এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে আমরা পাবো এর মান। তো এখানে বসিয়ে দিই, দেখো এ আর টু দি পাওয়ার 4, এ আর এর মান হচ্ছে √2/√3, তারপরে 4 ইকুয়াল 2√3/9। তো এখানে √2/√3, তারপরে যদি 4 দেই তাহলে প্রথমে রুট স্কয়ার উঠে যাবে, তারপরে স্কয়ার থাকবে, তাহলে 4/9 হবে। তাহলে দেখি আমাদের কী হয়, দেখো এখানে হলো এ গুণন 2 দুগুণ 4/9, তাহলে উভয়পাশ থেকে 9 বাদ, তাহলে কী থাকলো, 4a = √3, তাহলে এ ইকুয়াল 2√3/4, তাহলে এ ইকুয়াল √3/2। এটা কাটাকাটি করে কী পাই আমরা, √3/2। তো এর মান যখন আমরা পেয়ে গেছি, এখন আমরা বের করবো কি, এখন আমরা বের করবো যে তৃতীয় পদ কত। তৃতীয় পদের সূত্র হচ্ছে এ আর টু দি পর 3-1, অর্থাৎ এ আর টু দি পর 2। তাহলে এর মান হচ্ছে √3/2 গুণন, আর এর মান হচ্ছে √2/√3, তারপর স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে দিলাম। তারপর আমরা কী করবো, দেখো এই রুট স্কোয়ার উঠে যাবে, এখানে দেখো √2/√3, তারপর স্কোয়ার আছে, আমরা রুট স্কোয়ার উঠে দেবো, তাহলে কী হবে, 2/3 হবে। এখানে হবে কি 2/3, আর এখানে আছে √3/2, তাহলে √3/2 × 2/3, এই টু কেটে দিলাম, আর এখানে আমরা 3, এই যে 3কে ভেঙে √3/√3 করবো, তাহলে এটা কেটে দিলাম, √3/√3/√3 কেটে দেবো, তাহলে থাকবে কি 1/√3। তাহলে এখানে আমরা পাচ্ছি তৃতীয় পদ হচ্ছে 1/√3। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করবো, একটু লক্ষ্য করো, এখানে 9 নম্বর অঙ্কটা হলো 1/√2, 1/-1, √2, ধারাটির কোন পদ 8√2। তো এটা আমরা বের করবো। তো এখানে সেম অঙ্ক আমরা ধরে নেব প্রথম পদ a = √2, সাধারণ অনুপাত, যেহেতু একটি গুণিত ধারা, সো
এই সাধারণ অনুপাত হবে আর, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই প্রথম পদ হচ্ছে ওয়ান বাই রুট টু। তো এখানে যদি একটু গুণন করে দেই তাহলে মাইনাস ওয়ান গুণন রুট টু বাই ওয়ান, তাহলে কী আসতেছে মাইনাস রুট টু। তাহলে আর এর মান পেলাম আমরা মাইনাস রুট টু, আর এর মান পেলাম ওয়ান বাই রুট টু। তো এবার আমরা বের করবো যে ধারাটির ধরি এনতম পদ, যেহেতু একটি গুণিত ধারা তাহলে এনতম পদ হচ্ছে এইট রুট টু, ধারাটির এনতম পদ হচ্ছে এইট রুট টু। তো আমরা জানি গুণিত ধারার এনতম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমরা এখন যদি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান সমান এইট রুট টু লিখি, তাহলে এ এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু আর এর মান হচ্ছে মাইনাস রুট টু তার টু দি পাওয়ার তার উপর পাওয়ার মতো এন মাইনাস ওয়ান। তো এটা এখন গুণন আর আরি গুণ করে দেবো, কী করবো আর আরি গুণ, এখানে রুট টু নিচে আছে রুট টু, এখানে গুণন হবে এইট রুট টু ইন্টু রুট টু, তাহলে কী হচ্ছে মাইনাস রুট টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে রুট টু রুট টু গুণ করলে হয় টু, ষোলো হয়। তো ষোলোকে ভেঙে আমরা যদি ষোলোকে ভেঙে দেই টু গুণন টু গুণন টু গুণন টু, চারটা টু হয়, চারটা টুকে ভাঙলে আটটা রুট টু, তাহলে আমরা লিখতে পারি এখানে মাইনাস রুট টু তার উপরে এইট, পাওয়ার কত দিলাম মাইনাসের উপর জোর সংখ্যা পাওয়ার দিলে মাইনাসের প্লাস হবে, আর রুট টুর উপরে এইট দিলে হবে ষোলো। তাহলে উপর থেকে মাইনাস রুট টু বাদ দিলে এন মাইনাস ওয়ান ইকুয়াল এইট, তাহলে এন ইকুয়াল হচ্ছে দেখো এন ইকুয়াল হচ্ছে এই ওয়ান এপাশে চলে আসলো এইট প্লাস ওয়ান এন ইকুয়াল নাইন, তাহলে ধারাটির নবম পদ হচ্ছে এইট রুট টু। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো দিয়ে যাচ্ছি, তোমরা দেখার চেষ্টা করবে। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।